السلام عليكم ورحمة الله وبركاته. আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে তোমরা আমার সালাম দিবা। আশা করি আল্লাহর মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আমি ইনশাআল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। তো আমি আজকে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের নবম পাঠ আখিরাত থেকে আলোচনা করব। আমরা জানি আখিরাত একটা আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে পরকাল। আমাদের প্রত্যেকের জীবনের দুটা স্তর আছে, দুটা পর্যায় আছে। একটা হচ্ছে দুনিয়ার জীবন, আর একটা হচ্ছে পরকালের জীবন। দুনিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হয় ইহকাল, ইহজগৎ বা দুনিয়ার জীবন। আর পরকাল শুরু হয় মৃত্যুর সাথে সাথে। মানুষ যখন মারা যায় তখন থেকে পরকাল শুরু হয়। পরকালের শুরু আছে কিন্তু শেষ নেই। তো পরকালের অনেকগুলো স্তর, অনেকগুলো পর্যায় আছে, যেমন মৃত্যু, কবর, কেয়ামত, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, এইসব। তো আমি আসলে আখিরাতের অর্থ, পরিচয়, সিরাত, মিজান এইসব বিষয়ের উপরে কিছু আলোকপাত করব। আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার ক্লাসটা শুনবে। আমি একটু আগে উল্লেখ করেছিলাম আখিরাতত্ব পরকাল। আখিরাতত্ব পরকাল মানুষ দুনিয়াতে ভালো মন্দ যাই করে এটা ফলাফল ভোগ করবে আখিরাত। যেমন বলা আছে দুনিয়া দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে পরকালের জন্য আসলে শস্য ক্ষেত্র, খেতে পারে। আমরা এখানে ভালো মন্দ চাই কিছু করি, সব কিছু ক্ষতির পর আমাদেরকে পরকালে আমরা আল্লাহর কাছে আমরা লাভ করতে পারবো। রাস্তা যে অর্থে আমরা বুঝে নেই। আর সিরাতের শরীয়তের পরিভাষা, সিরাতকে বলা হয় হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত একটা ব্রিজ, একটা সেতু, যেটাকে আমরা ফ্লাইওভার বা উড়াল সেতু বলা হয়। এটা দূরত্ব অনেক বড়, বিভিন্ন রকম বলা আছে। যেমন এটা 30,000 বছরের রাস্তা, 10,000 বছর এটা উঠতেই লাগবে, উপরে উঠার পরে লেভেল পর্যায়ে 10,000 বছর এবং নিচে নামতে 10,000 বছর। কিন্তু এই বিশাল দূরত্বের সিরাতে আল্লাপাক আমলের উপরে ভিত্তি করে একে একইভাবে পাঠ করার ব্যবস্থা করবেন। যাদের আমল ভালো, যারা দুনিয়াতে ভালো কাজ করে, যারা সৎকর্ম করে, তাদের জন্য আমলের উপরে ভিত্তি করে কেউ বিজলির মতো অল্প সময়ের মধ্যে দ্রুতভাবে এটা পার হয়ে যাবে। আবার আমল অনুযায়ী কেউ ঝড়ের বেগে, বিভিন্নভাবে পা পাওয়ার ব্যবস্থা থাকে। তো এই সিরাতটা হবে জাহান্নামের দিকে। আর যাদের আমল খারাপ হবে, যারা জাহান্নামে হবে, তাদের প্রতি এই ব্রিজ, এই সিরাতটাকে পা পাওয়ার জন্য বলা হবে। কিন্তু তারা যখন এটা অতিক্রম করতে যাবে, এটা তাদের জন্য হবে একেবারে সুরের চেয়েও আরো সূক্ষ্ম, আরো চিকন, তরল চেয়েও আরো বেশি ধার। যখন অতিক্রম করতে যাবে সাথে সাথে তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আল্লাহপাক আমাদেরকে তেমন আমল করার প্রতীকে, যাতে আমরা বিজনের মতো অতি সহজে এই সিরাটা অতিক্রম করতে পারি। এবার তোমরা হয়তো অবশ্য আশা করি তোমরা মানে সিরাত সম্পর্কে সাধারণ কিছু একটা ধারণা তোমরা অর্জন করছো। এবার আমি মিজানের উপরে দুইটা কথা বলছি। মিজান আরবি শব্দ, যেটার অর্থ হচ্ছে দাড়ি ফেলা, যেটার অর্থ হচ্ছে পরিমাপ, যন্ত্র, নীতি, যে অর্থে থাকে। তো এই মিজান অর্থ দুনিয়ার কোন কিছু পরিমাপ করার জন্য, এটা আমল, মানুষের আমল পরিমাপ করার জন্য একটা যন্ত্র বিশেষ। এটা কাল হাসরের ময়দানে
এটা স্থাপিত হবে এবং এখানে আমাদের সকলের আমল নামা এখানে মাপ হবে। যাদের আমল ভালো হবে, যাদের মেয়েদের পাল্লাটা ভারী হয়ে যাবে, তাদের আমল নামা ডাইন হতে দেওয়া হবে এবং তারাই জান্নাত লাভ করবে। কিন্তু যাদের আমল খারাপ, যারা দুনিয়াতে ভালো কাজ কম করবে, তাদের আমল নামা তাদের বাম হাতে দেওয়া হবে এবং এমনভাবে দেওয়া হবে, বাম হাতে তো দেওয়া হবেই, সেটা আবার বুক ছিদ্র করে হাতটাকে পিছনের দিকে নিয়ে তাদের হাতে দেওয়া হবে। আসলে এই মিজানের পাল্লা এই মাপের উপরে মাপের উপরেই নির্ভর করবে আসলে আমাদের জান্নাত জাহান্নাম। তো আল্লাহ পাক আমাদেরকে যাতে মিজানের পাল্লা আল্লাহ যেন আমাদেরকে নেকের পাল্লাটাই ভারী করে আমরা যেন সুখে আস্তে আস্তে জান্নাতে যেতে পারি, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে